এরাজের মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা সম্বর্ধনা জানাবো, আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। আমি বিনম্র আহ্বান, স্যার দয়া করে আপনি আসন গ্রহণ করবেন। সামনের দিকে ত্রিপুরা সরকার চেষ্টা করছে যাতে একটা বিশেষ স্থানে নিয়ে যেতে পারে। এখানে আপনারা জানেন যে যখন আমি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি ছিলাম, তখনও কিন্তু অনেক অর্ধসমাপ্ত কাজ সেগুলো সম্ভব হয়েছিল। এনআরসিসিতে ব্যাডমিন্টনের যে হলটা ইনডোর, সেটাও কিন্তু সেটা স্টার্ট করতে আমি পেরেছিলাম। এবং সত্যি যদি আপনারা কখনো ব্যাডমিন্টন হলে যান, দেখে খুবই খুশি হবে। আপনারা জানেন যে দীপা কর্মকার অলিম্পিয়ার, আমাদের ত্রিপুরার গোল্ডেন গার্ল আমরা বলি, সে বাইরে গিয়ে তার প্র্যাকটিস করতে হতো। তো ফর্ম ফিটের ব্যবস্থা তৎকালীন সময়ে আমি যেমন ছিলাম সেটাও ব্যবস্থা করলাম। এবং অস্মিতা বণিক, তারা যারা আরও যারা এখন জিমনাস্টরা আছেন, তারা কিন্তু এই সুযোগটা এখন পাচ্ছেন, তাদের আর বাইরে যেতে হচ্ছে না। ফর্ম ফিটটা থাকলে কী হয়, অনেক উপর পর্যন্ত ওরা লাফাতে পারে এবং তাদের ভয় থাকে না ইনজোর হওয়া। তো বিভিন্ন সময় এখানে যে বক্সিং যে রিংটা, সেটাও আমার সময় আমি স্টার্ট করতে পেরেছিলাম। তো যেহেতু খেলাধুলার সাথে আমি সবসময় জড়িত ছিলাম, আমার একটা সবসময় ইচ্ছে ছিল যখন যে দায়িত্ব দেওয়া হয় সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমি গেছি, ক্রিকেটেরও এখন যেহেতু ক্রিকেট অ্যাসোসিয়েশনে যখন ছিলাম তখনও, কিন্তু কেউ একার পক্ষে কিন্তু সেটা সম্ভব হয় না, টিম যদি না থাকে। আমার ভাবনা চিন্তা আর সাথে আমাদের টিম যখন কাজ করেছে, তবেই আজকের যেখানে আমরা বসে কথা বলছি সেটাও তখন ছিল না। ক্রিকেটারদের সুবিধার জন্য সেটাও কিন্তু সম্ভব হয়েছে। এবং আগামী দিন এইভাবে